নমস্কার বন্ধুরা, মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ঘটনাটি সত্য না হলে বলবেন কুম্ভ রাশি, আজ না দেখলে আফসোস করবেন। 12 মে 2023, বিধাতার লেখা কেউ পরিবর্তন করতে পারবেন না। কুম্ভ রাশি জাতক জাতিকাদের 12 মে 2023, এই দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে জেনে নিন আজকের এই রাশিফল ভিডিওতে। এই দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, স্বাস্থ্য জীবন কেমন হবে এবং আর্থিকভাবে আপনারা কেমন প্রকারের লাভ অর্জিত করবেন, কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন, শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের মা বোন এবং বড় ভাইদের কাছে একটি অনুরোধ, ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন একটি করে রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে করে জানাবেন, আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন। আপনার দাঁতে যন্ত্রণা এবং পেটের গোলমাল আপনার জন্য কিছু সমস্যা সৃষ্টি করতে পারে, অবিলম্বে আরাম পেতে একজন ডাক্তারের উপদেশ নিন। আপনার আর্থিক অবস্থা আজকে অনুকূল বলে মনে হচ্ছে না, এই জন্য আপনার অর্থ সঞ্চয় করা কঠিন হবে। আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কিছু অসুবিধা থাকবে, কিন্তু এর ফলে আপনার মনের শান্তি নষ্ট হতে দেবেন না। প্রেমের সম্ভাবনা আছে, কিন্তু কামুক অনুভূতির বিস্ফোরণ ঘটতে পারে যা আপনার সম্পর্ককে নষ্ট করবে। খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি ভালো। কোনো খবর না দিয়েই আজকে আপনার কোনো আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে আর তার আপ্যায়নে আপনার মূল্যবান সময় ব্যয় হতে পারে। আজ আপনি আপনার স্ত্রীর একটি মিথ্যা কথায় হতাশ হতে পারেন, যদিও এটি একটি সামান্য ঘটনা হবে। আজ আপনার ভাই বোনেরা আপনাকে আর্থিক সহায়তা চাইতে পারে, তবে তাদের সহায়তা করা আপনার আর্থিক বোঝা আরও বাড়িয়ে তুলতে পারে, তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে। যদি আপনি আপনার গৃহস্থালির কর্তব্যগুলি উপেক্ষা করেন তাহলে আপনি যার সাথে বাস করেন তিনি বিরক্ত হবেন। উৎসাহময় দিন, যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন, আপনার অংশীদারদের সহজভাবে নেবেন না। আজ আপনি বিচক্ষণতা ব্যবহার করে ঘরের লোকেদের সাথে কথা বলবেন, যদি আপনি তা না করেন তাহলে অযথা লড়াই আপনার সময় নষ্ট হতে পারে। আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি আজ হৃদয়ে পোষণ করুন। আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে, খুব একটা লাভদায়ক দিন নয়, কাজে আপনার টাকা কড়ির অবস্থা দেখে নিয়ে আপনার খরচ সীমিত করুন। আপনার বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানান। আজকে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে। গোপন সম্পর্ক আপনার সুনাম বিনষ্ট করতে পারে। আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, তাহলে আপনি আজ ভাগ্যবান হতে পারেন। আজকে নিজের জন্য সময় বার করে আপনি জীবন সঙ্গীর সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, তবে এই সময়ের মধ্যে আপনার মাঝখানে বিভেদ দেখা দিতে পারে। আজ আপনার স্ত্রী আপনাকে তার খুব ভালো নয় দিকটি দেখাতে পারেন। পারিবারিক চিকিৎসার খরচ বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না। কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না, ভুল সময়ে ভুল জিনিস না বলতে চেষ্টা করুন। যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে আঘাত না করতে যত্নশীল হন। আপনার ভালোবাসা প্রত্যাখ্যাত হতে পারে, আপনি আপনার প্রতিভা প্রদর্শন করার ভালো সুযোগ পেতে পারেন। সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যৎ লাভের জন্য ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। আর যদি আপনি এবং আপনার স্ত্রী ভালো খাবার এবং পানীয় নিয়ে থাকেন শরীর কষ্ট পেতে পারে। আপনার মানসিক অসুস্থতা তৈরি হওয়ার আগে আপনি আপনার নেতিবাচক চিন্তাকে ধ্বংস করে ফেলুন। আপনি কিছু দান এবং দাতব্য কাজের মধ্যে নিজেকে জড়িত রাখলে তাদের কাছ থেকে পরিত্রাণ পেতে পারেন, যা আপনাকে সম্পূর্ণ মানসিক পরিতৃপ্তি দেবে। আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে আজ এটি একটি ভালো দামে বিক্রি করা যেতে পারে, যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে। আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ দিন।
প্রেমের জীবন আশা আনবে, ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সবসময় এর মধ্যে ডুবে থাকে। আজ আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে। এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে। আপনার স্ত্রী আজ সত্যি ভালো মেজাজে থাকবে, তাই আপনি একটি সারপ্রাইজ পেতে পারেন। আপনার সুখী আপনার প্রিয়তমের অনুপস্থিতি আপনাকে বিরক্ত করতে পারে, যার কারণে আপনাদের উভয়ের মধ্যে বড় ধরনের বিবাদেরও সম্ভাবনা রয়েছে। সেই সাথে এই ঘটনাটি আপনার হৃদয়কে ভেঙে দিতে পারে। আপনি আপনার বিবাহিত জীবনে চলছে এমন অদ্ভুত এবং খারাপ পরিস্থিতির জন্য বিরক্ত হতে পারেন, যার নেতিবাচক প্রভাব আপনার এবং আপনার জীবনসাথীর মধ্যে সম্পর্কের ওপর স্পষ্টভাবে দৃশ্যমান হবে। তবে এই সময়ে আপনাকে বুঝতে হবে যে আপনি আপনার জীবনসাথীর সাথে যতই ঝগড়া করুন না কেন, তবে আপনারা একে অপরকে খুব ভালোবাসেন এবং আপনি এটি ভুলে যাবেন না। আপনার স্বাস্থ্য, কর্ম এবং সামাজিক জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আপনাকে অন্যদের সাথে খোলামেলাভাবে যোগাযোগ করতে সাহায্য করবে, যার ফলে আপনার সাহস এবং আত্মবিশ্বাস যেমন বাড়বে, তেমনি আপনি নিজেকে প্রতিটি সিদ্ধান্ত নিতে সম্পূর্ণ সক্ষম দেখতে পাবেন। আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার সন্তানের লেখাপড়ার জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে, যার কারণে আপনার প্রত্যাশার চেয়ে বেশি আর্থিক সীমাবদ্ধতা থাকবে। তাই এই বিষয়টি একা সমাধান না করে আপনার সঙ্গীর সাথে এই সমস্যাগুলি নিয়ে কথা বলুন। আপনি প্রায়শই আপনার সামর্থ্যের চেয়ে বেশি অন্যদের প্রতিশ্রুতি দেন, যার কারণে আপনি না চাইলেও নিজেকে সমস্যায় ফেলবেন। তবে আপনাকে তা এড়িয়ে চলতে হবে, অন্যথায় আপনি আপনার বিশ্বাসযোগ্যতা হারাতে পারেন। যেসব ব্যবসায়ী অংশীদারিত্বে ব্যবসা করছেন তারা খুব ভালো লাভ পেতে পারেন, কারণ এই সময় প্রযুক্তিগত এবং সামাজিক নেটওয়ার্কিং আপনাকে আপনার ব্যবসাকে প্রসারিত করতে এবং ছড়িয়ে দিতে অনেক সাহায্য করতে পারে। বুধ আপনার চন্দ্ররাশিতে সপ্তমভাবে অবস্থান করছে এবং অনেক শিক্ষার্থী নিজেদের সতেজ রাখতে তাদের বন্ধুবান্ধব বা নিকটজনদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। কিছু সৃজনশীল কাজে নিজেকে নিযুক্ত রাখুন। আপনার অলসভাবে বসে থাকার অভ্যেস মানসিক শান্তির জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে। আপনার বন্ধুবান্ধবদের সাহায্য আর্থিক ঝঞ্ঝাটকে সহজ করে দেবে। সামাজিক ক্রিয়াকলাপ মজাদার হবে, কিন্তু অন্যদের সাথে আপনার গোপন বিষয়গুলি ভাগ করা উচিত নয়। প্রেমঘটিত বিষয় আজ পরাজিত হতে পারে। দায়িত্ব গ্রহণ করা নতুন কাজ প্রত্যাশার দিক থেকে কম পড়ে যাবে। আপনি অন্যদের সঙ্গে খুশি মুহূর্তে যেভাবে শেয়ার করেন সেভাবেই স্বাস্থ্য বিকশিত হবে, কিন্তু সতর্কতা অবলম্বন করা আবশ্যক, কারণ অবহেলা করলে পরে ঝামেলায় পড়তে হতে পারে। আজ আপনার সামনে উপস্থাপিত বিনিয়োগ স্কিমগুলিকে নিয়ে দুইবার ভাবা উচিত। ফাঁকা সময়ের সুযোগ নিন, আপনাকে পরিবারের সদস্যদের সাহায্য করতে হবে। আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন। আপনার সঙ্গীর সঙ্গে মোকাবিলা করা কঠিন হতে পারে। এই দিনটি আপনার প্রেম সম্পর্কের জন্য ফলদায়ক প্রমাণিত হবে, কারণ এই সময় আপনি আপনার প্রচেষ্টার জন্য যথাযথ সম্মান এবং একটি ভালো উপহার পেতে সক্ষম হবেন, যার কারণে আপনার চোখেও খুশির আর্দ্রতা দেখা যাবে। যে সকল নববিবাহিত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাদের বিবাহিত জীবনকে প্রসারিত করার চেষ্টা করছিলেন তারা এই সময় একটি তরুণ অতিথির আগমনের সুসংবাদ পাবেন। এই খবর আপনাদের দুজনকেই একে অপরের কাছাকাছি আসার সুযোগ দেবে। এই রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে ৬। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।